সুপ্রিয় ভিউয়ার্স, আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে জানিয়ে দিব ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ হাতে পাওয়া আপডেট সংবাদ, এরপর বিস্তারিত। আমেরিকা মোকাবেলায় বহুপাক্ষিক বিশ্ব ব্যবস্থা চান পেজেশকিয়ান। আরও থাকছে ইসরায়েলি শত্রু সেনাকে হত্যার দাবি হিজবুল্লাহর। ওমান উপসাগরে ইরান সৌদির যৌথ সামরিক মহড়া শুরু। আরো জানিয়ে দিব চীন ভারত সুসম্পর্ক পুনরুদ্ধারে উদ্যোগ প্রভাব সম্ভাবনা। এবার গুলি করে পাকিস্তানের 10 পুলিশ সদস্যকে হত্যা। আর জানিয়ে দিব ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে চূড়ান্ত প্রস্তুতি ইরানের। আরো থাকছে ইসরায়েলি বিমান ঘাঁটি মোসাদ লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। এবং সর্বশেষে জানিয়ে দিব উত্তর আমেরিকা ও যুক্তরাষ্ট্রের সাথে ইরানের যুদ্ধ ঘোষণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং পূর্ব এবং পশ্চিম রাষ্ট্রের বিশ্বযুদ্ধের আপডেট খবর হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। আমেরিকার মোকাবেলায় বহুপাক্ষিক বিশ্ব ব্যবস্থা চান পেজেশকিয়ান। রাশিয়ার কাজাকে ব্রিকস শীর্ষ সম্মেলনে অবকাশ ইসলাম প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলোর কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছেন এবং আন্তর্জাতিক ব্যবস্থায় বহুপাক্ষিকতা প্রয়োজনীয়তার কথা জোর দিয়েছেন। রাশিয়ার কাজান শহরে গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অনুষ্ঠিত হয় মাসুদ পেজেশকিয়ান ব্রিকস সদস্য রাষ্ট্রগুলোর অন্যতম নেতা হিসেবে এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আনুষ্ঠানিক নিয়ন্ত্রণে এই শীর্ষ সম্মেলন অংশগ্রহণ করেছিলেন। এই শীর্ষ সম্মেলনে বিভিন্ন সভায় বক্তৃতা দেওয়ার সময় পেজেশকিয়ান বিভিন্ন দেশের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন এবং বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়েছেন। ইসলামিক প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি তিনি প্রেসিডেন্টের সঙ্গে রাশিয়া সফরে এই শীর্ষ সম্মেলনে অবস্থানে প্রেসিডেন্ট দ্বিপাক্ষিক বৈঠক সম্পর্কে বলেছেন এই শীর্ষ সম্মেলনে অবকাশে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। সেটি ছিল বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক। প্রেসিডেন্ট পেজেশকিয়ান রাশিয়া, বেলারুশ, ভেনিজুয়েলা, চীন, মিশর, দক্ষিণ আফ্রিকা, বলিভিয়া প্রেসিডেন্ট, ভারত ও আর্মেনিয়া প্রধানমন্ত্রী, সংযুক্ত আরব আমিরাত সরকারের প্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। দেশের কর্মকর্তাদের সঙ্গে প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠকের অন্যতম প্রধান বিষয় ছিল পশ্চিম এশিয়া অঞ্চলে বর্তমান সংঘাত এবং গাজা লেবারন জনগণের বিরুদ্ধে দখলদার ইহুদিবাদী ইসরায়েল বাহিনীর নানা অপরাধ কর্মকাণ্ড। সূত্র ফাস টুডে। ইসরায়েলি শত্রু সেনাকে হত্যার দাবি হিজবুল্লাহর। ইসরায়েলি সেনাবাহিনীর 70 জনের বেশি সদস্যকে হত্যার দাবি করেছে লেবানন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হিজবুল্লাহ অভিযান পরিচালনা কেন্দ্র বুধবার এ দাবি করেছেন, তবে কখন এই সেনাকে হত্যা করা হয়েছে তা এখনো জানানো হয়নি। গত সপ্তাহে 55 জন ইসরায়েলি সেনাকে হত্যার দাবি করেছিল হিজবুল্লাহ। সর্বশেষ দাবি অনুযায়ী সংখ্যা বেড়ে 70 জনে পৌঁছেছে। এদিকে ইসরায়েল বলেছে লেবানন স্থল অভিযান শুরুর পর থেকে সেখানে প্রায় 20 জন সেনা নিহত হয়েছে। এছাড়াও উত্তর ইসরায়েলে 30টির বেশি হামলা চালিয়েছে হিজবুল্লাহ। গত বছরের 7 অক্টোবর গাজা আগ্রাসন শুরু করেছে ইসরায়েল। এরপর থেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করেছে হিজবুল্লাহ। লম্বা সময় ধরে লেবানন ইসরায়েল সীমান্ত উভয় পক্ষকে পাল্টাপাল্টি রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা করেছে। গত মাসে লেবাননে বোমা হামলা জোরদার করেছে ইসরায়েল। এ মাসের শুরুতে সেখানে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। সূত্র ইন্ডিয়া টুডে। এবার ওমান উপসাগরে ইরান সৌদি যৌথ মহড়া শুরু। ওমান উপসাগরে যৌথ সামরিক মহড়া চালিয়েছে ইরান সৌদি আরব। রিয়াদের সঙ্গে তেহরানের সামরিক মহড়া বিষয়টি নিশ্চিত করেছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল মালকে। এই মহড়ায় ইরান ছাড়া অন্য কোনো দেশ অংশ নিয়েছে কিনা সে বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। খবর দিয়েছে তুর্কি বার্তা সংস্থা টিআরটি ওয়ার্ল্ড। এতে বলা হয় দ্য রয়্যাল সৌদি দ্য নৌবাহিনী সম্প্রতি ওমান উপসাগরে ইরানের নৌবাহিনীর সাথে যৌথভাবে নৌমহড়া শেষ করেছে। বুধবার জেনারেল তুর্কি আল মালকি এ তথ্য জানিয়েছেন। গত সোমবার ইরান সৌদির যৌথ মহড়ায় একটি খবর প্রকাশ করে ইরানের সরকারি বার্তা সংস্থা আইএসএনএ।
সেখানে বলা হয় দুই দেশ লোহিত সাগর একটি যৌথ সামরিক পহরা পরিকল্পনা করেছে। আইএস এর খবর প্রকাশে দুই দিন পরে ওমান উপসাগরে যৌথ মহড়া শুরু হলো, কিন্তু বুধবার যদিও তরফে জানা গেছে নতুন করে এই মুহূর্তে অন্য কোথাও সামরিক মহড়ার পরিকল্পনা নেই। সূত্র আরব নিউজের। চীন ভারত সম্পর্ক পুনরুদ্ধারে উদ্যোগ, প্রভাব ও সম্ভাবনা কতটুকু? চীন এবং ভারতের মধ্যে দীর্ঘদিনের টানাপ্রণ সম্পর্ক গত সপ্তাহে রাশিয়ার কাজাকে অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনে আলোচনা আসে। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বহুপাক্ষিক পরীক্ষিত একটি বৈঠক অনুষ্ঠিত হয়। 2020 সালে লাদাখ সীমান্ত সংঘর্ষে প্রতিবেশী দুই নেতা এটি প্রথম পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হলো। সেখানে দুপক্ষই সীমান্ত পরিস্থিতি শান্ত করার সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে লাদাখ সীমান্ত সংঘর্ষের পরপর দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্র হয়, যার ফলে প্রায় 20 জন ভারতীয় এবং 4 জন চীনা সৈন্য প্রাণ হারায়। সম্প্রতি এই সংঘাতের প্রতি হিসেবে ভারতীয় চীনা সৈন্যবাহিনীর মধ্যে নতুন চুক্তি হয়েছে। সেখানে উভয় পক্ষ নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী সীমানা টহল কার্যক্রম পুনরায় চালু করতে সক্ষম হয়েছে। এদিকে ভারত এবং যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে চীনের ভূখণ্ডগত উচ্চাকাঙ্ক্ষা আঞ্চলিক প্রভাবের বিরুদ্ধে একে অপরকে সহযোগিতা করে আসছে। তবে চীন ভারতের সাম্প্রতিক সমঝোতা আলোচনার মাধ্যমে ভারত হয়তো যুক্তরাষ্ট্রের সঙ্গে কিছুটা দূরত্ব বজায় রেখে তার সম্পর্কের দিক নির্ধারণ করতে পারে। সূত্র ইন্ডিয়া টুডে। গুলি করে পাকিস্তানের 10 পুলিশ সদস্যকে হত্যা। আফগানিস্তানের সীমান্তের কাছে একটি চেক পয়েন্টে পাকিস্তানের 10 পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার দেশটির কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তান একটি তালেবান গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছেন। এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম আল আরাবিয়া এ তথ্য জানায়। প্রতিবেদন বলা হয়, নাম প্রকাশ না করার শর্তে একজন সিনিয়র গোয়েন্দা কর্মকর্তা সংবাদ সংস্থা এপিকে জানিয়েছেন, প্রায় 1 ঘন্টা ধরে তীব্র গুলি বিনিময় হয়। এই হামলায় 10 জন ফার্স্ট ইয়ার কনস্টেবল কর্মী শহীদ হয়েছেন, সেই সাথে 7 জন আহত হয়েছেন। দক্ষিণ পশ্চিমে খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলার একটি পুলিশ চেকপোস্টে এই ঘটনা ঘটে। সূত্র ফার্স্ট টুডে। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে চূড়ান্ত প্রস্তুতি ইরানের। এবার ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করেছে ইরান। মধ্যপ্রাচ্যে বেজে উঠেছে যুদ্ধের দামামা, এর মধ্যে ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতির হুঁশিয়ারি দিয়েছেন ইরান। একই সঙ্গে যুদ্ধ এড়ানোর কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশটি। খবর নিউইয়র্ক টাইমসের। শুক্রবার নিউইয়র্ক টাইমসের উদ্ধৃতি দিয়ে দ্য টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে জানিয়েছে, ইসলামিক প্রজাতন্ত্র তার সর্বশেষে ক্ষেপণাস্ত্র হামলার জন্য ইসরায়েল প্রতিরক্ষা অপেক্ষা করেছে। ইরান ইসরায়েলকে মোকাবেলা যুদ্ধের জন্য প্রস্তুত। একই সঙ্গে ইরানের নেতারা সম্ভব যুদ্ধ এড়াতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে। এদিকে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের জন্য সশস্ত্র বাহিনীকে যাবতীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছেন, তবে একই সঙ্গে এ যুদ্ধ এড়াতে চেষ্টা করে যাচ্ছে দেশটি। যার ইরানি কর্মকর্তার বরাদ্দে প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির দেশটির সশস্ত্র বাহিনীকে ইসরায়েলি হামলার পাল্টা জবাব দিতে একাধিক পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। সূত্র ফার্স্ট টুডে। এবার ইসরায়েলি বিমান ঘাঁটি এবং মোসাদকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। গতকাল ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি ভূখণ্ড প্রায় 180টি মতো ক্ষেপণাস্ত্র ছড়িয়েছে দেশটি। যদিও ইরানের হামলায় ইসরায়েল বড় কোনো ক্ষয়ক্ষতি খবর এখনও পাওয়া যায়নি বলে ধারণা করা হচ্ছে, তবে ইসরায়েলি বিমান ঘাঁটি গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম সিএনএন। ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত হানার ভিডিও এবং নানা রকম উপাত্ত বিশ্লেষণের উপর ভিত্তি করে তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যমটি। ভিডিও বিশ্লেষণ করে সিএনএন জানায়, মোসাদের সদর দপ্তর নেঘেব মরুভূমি নেগেটিভ বিমান ঘাঁটি এবং তেল নফ বিমান ঘাটিকে লক্ষ্য করে উল্লেখযোগ্য ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছিল। ভিডিওতে দেখা যায়, দক্ষিণ ইতালি নেভেটে মরুভূমি অবস্থিত নেভারটিম বিমান ঘাঁটিতে উল্লেখযোগ্য সংখ্যক ইরানি রকেট আঘাত করেছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। সূত্র আরব নিউজের। রাশিয়ার সমর্থনে উত্তর কোরিয়া, ইরান ও চীন, পশ্চিমাদের কপালে চিন্তার ভাঁজ। এবার পশ্চিমাদের কপালে চিন্তার ভাঁজ শুরু হয়েছে রাশিয়ার সমর্থনে উত্তর কোরিয়া, ইরান ও চীন একত্রিত ঘোষণা। মার্কিন গোয়েন্দা সংস্থা জানিয়েছে, এই মাস হাজার হাজার উত্তর কোরিয়ার সেনা প্রশিক্ষণের জন্য রাশিয়ায় পৌঁছিয়েছে। তাদের ইউক্রেন রণাঙ্গনে মস্কো
শিবিরকে শক্তিশালী করতে মোতায়েন করা হয়েছে। খবর সিএনএন এর। পশ্চিমা বিরোধী দেশগুলোর মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ক উন্নয়ন মার্কিন যুক্তরাষ্ট্র তার মিত্রদের জন্য জরুরি নিরাপত্তা হুমকি তৈরি করেছে। পশ্চিমা বিরোধী দেশগুলো পারস্পরিক অংশীদারিত্ব সামরিক সম্পর্কে পরিণত হচ্ছে, যা যুক্তরাষ্ট্র তার মিত্রদের জন্য এক জরুরি সতর্ক বার্তা। যুদ্ধ শুধু এখন ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নয়, পূর্ব এবং পশ্চিম দুটি ভাবে বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা প্রবণতা দেখা দিয়েছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়া গত শত শত ইরানের ড্রোন ব্যবহার করেছিল। গত মাসে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছিল তেহরান রাশিয়াকে স্বল্প ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে। এদিকে অস্ত্রতির সংযম দিয়ে রাশিয়া যুদ্ধ শক্তিশালী করার অভিযোগকে চীন অভিযুক্ত করা হয়েছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র প্রথমবার মতো দুটি চীনা প্রতিষ্ঠানকে সম্পূর্ণ অস্ত্র ব্যবস্থা সরবরাহের জন্য জরিমানা করে। তবে তিনটি দেশই এমন অভিযোগ প্রত্যাখ্যান করে জানিয়েছে তারা একই ধরনের সমর্থন দিচ্ছে না। তারা বলেছে যুদ্ধ হলে পশ্চিম এবং পূর্ব বিশ্বযুদ্ধ শুরু আশঙ্কা রয়েছে। রাশিয়া চীন ইরান উত্তর কোরিয়াকে উদীয়মান ক্ষতিকারক অস্ত্র বলে অভিহিত করেছেন সূত্র ফার্স্ট টুডে।